হ্যালো এভিমান প্রিয়াঙ্কা ইয়োর ইংলিশ টিচার অনেকদিন পরে তোমাদের জন্য এই সিরিজটা আমি আনতে চলেছি মানে স্পেশালি স্পোকেন ইংলিশে ক্লাস তো আমি শুরু করে দিয়েছিলাম বাট দুটো ক্লাস আমি তোমাদের দিতে পেরেছি টাইমের অভাবে হয়তো এতদিন দিতে পারিনি আই সো সরি ফর দ্যাট অ্যান্ড আজকে যে স্পোকেন ইংলিশে ক্লাস আছে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে বিকজ আমরা যে আজকে স্পোকেন ইংলিশে ক্লাস করব। সেখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের সাথে ডিসকাস করব। জেনারেলি আমি তোমাদের বলে দিয়েছিলাম যে টেন্স টেন্স একটা খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তোমার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অ্যান্ড তার সাথে কিছু ফ্রেজেস ঠিক আছে আমি ফ্রেজেসও কিছু শুরু করব আজকে যেটা হচ্ছে তোমার ডেলি লাইফে ওকে ডেলি লাইফে তোমরা ছোটোখাটো কিছু যদি পাশে কোনো ধরো কোনো কনভারসেশন চলছে এবং তুমি সেখানে পার্টিসিপেট করতে চাইছো তো ছোট ছোটো ছোটো ফ্রেজেসগুলো তুমি ইউজ করতে পারবে এবং বেশিরভাগই আমি যে আজকে ফ্রেজেসগুলো তোমাদের বলবো সেগুলো হচ্ছে কিছু কিছু কি হবে না ইনফর্মাল ওয়েতে বন্ধুদের সাথে কথা বলার জন্যই তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে তো প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে প্র্যাকটিস তোমাকে করে যেতেই হবে ঠিক আছে প্র্যাকটিসের মূল মন্ত্র হচ্ছে আমাদের কি কী জিনিস করতে হবে দিনে কিছুটা সময় বের করতে হবে তোমাদের সেটা অনেকে আধ ঘন্টাও বের করতে পারো অনেকে কুড়ি মিনিট বের করতে পারো বা অনেকে পঁচিশ মিনিট বের করতে পারো টাইমটা তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কিভাবে তোমাদের টাইমটা বের করতে হবে টাইম ম্যানেজ করতে হবে রাইট সো যে কোনো একটা দিনের যে কোনো একটা সময় তোমরা বের করে নাও সেখানে তোমাদের বারবার বলেছি আমাদের প্রত্যেকটা জিনিস যেমন আমাদের মাতৃভাষার ক্ষেত্রেও আমরা যেভাবে শিখেছি মানে আমরা প্রথমে শুনেছি রাইট লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট সো তোমাদের কিন্তু লিসনিং মানে যে কোনো জিনিস তুমি কোনো ইংলিশ বলো না নিউজ চ্যানেল খুলে বসো বা কোনো ইংলিশ কোনো মুভি দেখো ওকে সো ইংলিশে যত কিছু শুনবে ঠিক আছে যত বেশি শুনবে সেই শোনাটাও কিন্তু তোমার ততটাই বেশি হেল্পফুল হবে তুমি নতুন নতুন ওয়ার্ডস পাবে তোমার ভোকাবুলারিও ইম্প্রুভ হবে সো আমি তোমাদের প্রথমেও বলেছিলাম যে ইংলিশে কথা বলার জন্য যতটুকু গ্রামার দরকার আমি ততটুকু তোমাদের হেল্প করে দেবো যেখানে হচ্ছে তোমাদের টেন্স খুব ভাইটাল রোল কিন্তু প্লে করতে চলেছে রাইট আর একটা জিনিস হচ্ছে তোমাদের যেটা বলেছিলাম রিডিং ঠিক আছে নিউজ পেপার হোক স্টোরি বুকস হোক তোমাকে রিড করতে হবে ঠিক আছে তোমাকে পড়তে হবে অ্যান্ড তার সাথে সাথে তোমাকে বলতে হবে ঠিক আছে বলাটা ভেরি ইম্পর্টেন্ট তুমি যতটুকু বলতে পারো সেটা হচ্ছে কেউ না থাকলেও আমি তোমাদের বলেছিলাম মিডেটের সামনে দাঁড়িয়ে তোমরা বলবে আশা করি এই কদিনে তোমরা তোমাদের প্র্যাকটিসটা ছেড়ে দাওনি যেটা তোমাদের বলেছিলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে তোমরা কিন্তু কিছু কিছু সেন্টেন্স নিজেদের নিজে থেকে বানাতে শুরু করে দাও জানি না কতজন তোমরা এই হোমওয়ার্কটা করেছ তাও আমি আজকে তোমাদের টেন্সের আমি ফর্মেশন বলে দেব ওকে এবং তোমাদের ছোট্ট যেহেতু দেখো একটা একদম রেকর্ডেড ক্লাস এটা তো অনেক টপিক আমি হয়তো তোমাদের প্রোভাইড করতে পারবো না এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এবং আস্তে আস্তে জিনিসগুলো শেখো আই হোপ এটা তোমাদের হেল্পফুল হবে বিকজ আমি যে টেন্সের তোমাদের ফর্ম্যাট দিচ্ছি ঠিক আছে এই ফর্ম্যাটটা তোমাদের রিটেন বলো তোমাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজে বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা ইউজ করতে পারবে ভেরি ইম্পর্টেন্ট যে ফর্ম্যাট আমি দিচ্ছি সেটা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও তোমরা যেমন ইউজফুল হবে সেটা মনে রাখতে পারবে অ্যান্ড তোমাদের হচ্ছে কথা বলার জন্য কিন্তু বা স্পিকিং ল্যাঙ্গুয়েজেও তোমরা কিন্তু টেন্স ইউজ করতে পারবে ঠিক আছে তো কিছু কিছু আমরা মিস্টেক করে ফেলি যেমন হচ্ছে আজকে আমি তোমাদের খুব ইন্টারেস্টিং একটা টপিক রেখেছি যেটা প্রায় সময় আমাদের গুলিয়ে যায় যে কখন হচ্ছে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব রাইট অ্যান্ড কখন হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব ঠিক আছে দুটোর মধ্যে প্রচণ্ড আমাদের গোলায় পাস্ট পারফেক্ট সম্পর্কে অনেকের আইডিয়া থাকে আবার থাকে না তাই জন্য আমি অল্প কিছু মানে সেন্টেন্স হয়তো রেখেছি দু একটা সেন্টেন্স রেখেছি যেখান থেকে আমি হয়তো তোমাদের বোঝাতে পারবো যে পাস্ট কখন ইউজ করছি বা আমি পাস্ট পারফেক্ট কখন ইউজ করছি এটা খুব ইজি আমরা ইজিলি সেটা আইডেন্টিফাই করতে পারি কিন্তু যেটা আমরা ছোটোবেলা থেকে হয়তো পড়ে এসেছি বা আমাদের পড়ানো হয়েছে আমাদের মাতৃভাষায় যে কিছুক্ষণ আগেই কাজটা শেষ হয়েছে তবেই তোমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে দিও বাট এরকম কোনো কিছুই নয় আজকে আমি তোমাদের ইন ডিটেলস একটু বলার চেষ্টা করব। আই হোপ যদি একটু তোমরা বুঝে নাও তাহলে তোমাদের এই জিনিসগুলো গোলাবার সম্ভাবনা কম থাকবে অ্যান্ড তারপরে অবশ্যই আমি কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস রেখেছি খুব ইন্টারেস্টিং যেটা তোমরা প্রায় সময় কথা বলার সময় টুকরো টুকরো ফ্রেজগুলো তোমরা ইউজ করে কথা বলতে পারবে তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস তো দেখো টেন্স আমরা জানি টেন্স দিয়ে আমরা কি করে থাকি রাইট আমরা হচ্ছে এক একটা ফর্ম ওকে কি বললাম ভার্বের এক একটা ফর্ম সো হাউ মেনি ফর্মস আর দেয়ার ইন আওয়ার ভার্ব কটা কটা থাকে না পাঁচটা পাঁচটা ভার্বের ফর্ম কিন্তু আমরা দেখতে পাই অনেকেই কিন্তু এটার নাম জানো না যারা জানো তারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে ঠিক আছে ইনবক্সে কমেন্ট করে জানাবে যে প্রত্যেকটা ভার্বের ফর্মের নাম কি ঠিক আছে এই যে পাঁচটা ফর্ম বললাম সেগুলোকে শর্টে কি বলা হয় ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর অ্যান্ড ভি ফাইভ তো এটার উদ্দেশ্য কি লেখার উদ্দেশ্য একটাই এই ভার্বের পাঁচটা ফর্ম দিয়ে আমরা কি করি না আমরা কাজটা কখন কমপ্লিট হয়েছে ঠিক আছে তো সেই টাইমটা আমরা ডিনোট করে থাকি আমরা দেখিয়ে থাকি ভার্বের এই পাঁচটা ফর্মকে কাজে লাগিয়ে কাজটা কোন সময় কমপ্লিট করেছি সেটা আমরা দেখিয়ে থাকি তো যেটাকে আমরা কি বলি না টেন্স বলি তাহলে টেন্সে বুঝতেই পারছো ভার্বের গুরুত্ব প্রচুর ছাড়া আমরা টেন্স ডিনোট করতে পারবো না যে কোনো সেন্টেন্সে সো আমি স্টুডেন্টদের যখন পড়াই তখন কিন্তু এই পাঁচটা ফর্ম কিন্তু তাদের জানা আছে ঠিক আছে যারা জানো না তারা কিন্তু এখান থেকে জেনে নিও আমি এটা পরে তোমাদের কি করব আমি তোমাদের আনসার দিয়ে দেবো যে নামগুলো কি বলে গডমাই পয়েন্ট হয়তো সবাই জানো ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কিন্তু ফর্ম ফর্মও আছে ঠিক আছে তো একটা এক্সাম্পল আমি তোমাদের দিই যেমন ধরো গো গো হচ্ছে কি ফার্স্ট ফর্ম বা তোমরা অনেকে বেস ফর্ম জানো বেস ফর্ম অনেকে বলে থাকে সো এর ফার্স্ট ফর্ম আমি একটা গো নিয়ে নিলাম অবশ্যই এটা রেগুলার ভার্বের ক্ষেত্রে বলছি বিকজ রেগুলার ভার্ব কাদের বলে যারা হচ্ছে এই ফর্মগুলো ফলো করে না ঠিক আছে তাদেরকে আমরা ইরেগুলার ভার্ব বলে থাকি রাইট সো সেটা তো আমাদের কনসার্ন নয় আমরা এখন এটা ওপর কনসেন্ট্রেট করব না তো যেটাতে আমরা আছি সেটা হচ্ছে গো সো ভি টু ফর্ম কি হয়ে যাবে ওয়েন্ট অর্থাৎ কাজটা আমি কিসে বোঝালাম পাস্টে গড মাই পয়েন্ট সো এইগুলো হচ্ছে আমরা ভার্বের ফর্ম দিয়ে আমরা টেন্স ডিনোট করে থাকি সো ভার্বের ফর্ম খুবই ইম্পর্টেন্ট আর কি দেখো গো ওয়েন্ট থার্ড ফর্ম আমরা কি জানি গান ঠিক আছে ফোর্থ ফর্ম আমরা কি জানি যারা জানো না তার এখান থেকে জেনে নাও যে আইএনজি যখন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমরা অ্যাড করি দ্যাট ইজ কল ফোর্থ ফর্ম অফ দ্য ভার্ব ওকে আর ফিফথ ফর্ম কি কিচ্ছু না এই যে তোমরা গো ইউজ করো অ্যান্ড যখনই আমরা পার্সেন জানি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন অ্যান্ড থার্ড পার্সেন সি এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে আদারওয়াইজ আমাদের কিন্তু কোনো কিছুতেই আমরা ইম্প্রুভমেন্ট করতে পারবো না ঠিক আছে তো আমরা কটা আমাদের পার্সেন আছে ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থার্ড পারসেন্ট সেটা কিন্তু আমাদের কাছে ইজিলি আমাদের কাছে এত নলেজ থাকে ঠিক আছে বুঝতে পেরেছো সো গো ওয়েন গান গোয়িং অ্যান্ড এই যে গোকে তুমি যে তার সাথে এস অথবা ইএস অ্যাড করো কোনো সিঙ্গুলার কোনো থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার পেলে অথবা আমরা যে কোনো নাম থার্ড পারসন মানে কি যে কোনো নামের ক্ষেত্রেও আমরা কি করি তখন তার সাথে কী অ্যাড করি গো তার সাথে এস বা ইএস এনি ওয়ার্ভ তার সাথে আমরা এস বা ইএস অ্যাড করি এই যে এস বা ইএস অ্যাড করো এটা নতুন কিছু কিন্তু বানাও না ঠিক আছে এটা কি বলা হয় ওয়ার্ভের ফিফথ ফর্ম তো আজকে আমি নামগুলো তোমাদের বললাম না বাট তোমাদের কি করলাম না কিভাবে স্ট্রাকচার হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ওয়ার্ভের পাঁচটা স্ট্রাকচার সেটা আমরা ফলো করে থাকি তো এবার যদি তোমরা একটু দেখে থাকো টেন্সের কিন্তু যদি আমরা একটু দেখি টেন্সের দিকে তাকাই তাহলে কিন্তু অরিজিনাল বা অ্যাকচুয়াল যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রধান আমরা তিনটে কি দেখিয়ে থাকি সময় দেখিয়ে থাকি যেটা এখন মানে প্রেজেন্টে আছে পাস্টে হয়ে গেছে ফিউচারে হবে এগুলিই হচ্ছে অ্যাকচুয়াল টেন্স তারই হচ্ছে আমরা কি করি না তার প্রত্যেকটার হচ্ছে কোন সময় কাজটা হয়েছে সেটা অনুযায়ী আমরা কি করছি না তাকে চারটে করে ভাগ করে দিচ্ছি প্রত্যেকটার আন্ডারে এই চারটে ভাগ পাবে তো প্রথমে আমাদের যেটা প্রধান তিনটে টেন্স সেগুলো কি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স ওকে তার আন্ডারে চারটে কি ইন্ডেপেন্ট যেটাকে আমরা সিম্পল নামেও চিনি ঠিক আছে তো এখানে তোমরা জায়গা নেই তোমরা একটা সিম্পলও বলে থাকো তো এটা তোমরা লিখে নিও ওকে অ্যান্ড এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে ফর্ম হয় প্রত্যেকটার এই চারটে করে ভাগ আছে তো প্রথমে আমাদের কী জানতে করি কোন টাইমে কাজটা হয়েছে দেখাবার জন্য ওকে তো এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড পার্সেন্ট পার্সেন কারা সেকেন্ড পারসেন কারা ঠিক আছে অ্যান্ড থার্ড কারা তো এটা কারা আমাদের কিন্তু এগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি আই উই ঠিক আছে সেকেন্ড পারসন হচ্ছে ইউ থার্ড পারসন কি হি শি ঠিক আছে ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার প্রুডালে কি হয়ে যায় না প্রুডালে কিন্তু দে হয়ে যায় ওকে সো এইভাবে আমরা জানি এবং বাদ বাকি যার নাম আমরা থার্ড পারসনের মধ্যে দিয়ে থাকি বোঝা গেল তো এইগুলো নিয়ে আমাদের খেলা চলবে প্রেজেন্টে সরি টেন্সে ঠিক আছে চলো মুভিং টু দা নেক্সট লাইফ অ্যান্ড দেখো এই যে প্রেজেন্টেন্স বললাম আমি তোমাদের একটা বেসিক ফর্ম্যাট দিয়ে দিয়েছিলাম আমি এই জন্য তোমাদের বলেছিলাম যে বাংলা দিয়ে কখনো ইংলিশ শেখার চেষ্টা করো না বিকজ কমপ্লিটলি তার ফর্ম্যাট একটা সেন্টেন্সের ফর্ম্যাট কমপ্লিটলি ডিফারেন্ট হয় ওকে তো যেটা আমরা দেখছি ইংলিশের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি সেখানে হচ্ছে আমাদের সাবজেক্ট আগে থাকে দেন আমরা পুট করি ওয়ার্ভ অ্যান্ড দেন আর সে হচ্ছে অবজেক্ট তোমার মাতৃভাষায় দেখো তাহলে বলি আমি কি আমি কি করেছিলাম যে কোনো কাজ করেছিলাম তো সেটাতে কিন্তু আমার প্রথমে চলে আসে আমি মানে সাবজেক্ট তারপর হচ্ছে যে কাজটা করি তারপর হচ্ছে অবজেক্ট মানে টোটালি ফর্ম্যাটটা একটু একটু কি হয় না চেঞ্জ হয়ে যায় তো ফর্ম্যাট যখন চেঞ্জ হয় তখন কিন্তু আমরা কি করব না না বাংলা দিয়ে কিন্তু ইংলিশ আমরা শিখবো না ঠিক আছে এখন থেকে তোমরা কি করবে যেটা ইংলিশে আমরা চিন্তা করব শুনব সেই জিনিসটাই কিন্তু বলবো গড মাই পয়েন্ট এই প্রসেসিংয়ে কিন্তু আমাদের টাইম লেগে যায় বাংলা ভাবছি তারপর তার ট্রান্সলেট করছে দেন আমরা কি করব বলবো সো আমরা কিন্তু ট্রান্সলেট করব না ঠিক আছে কি করব না ট্রান্সলেট কিন্তু আমরা করব না ডিরেক্টলি বলার চেষ্টা করব ইংলিশে ওকে ঠিক আছে সো দেখো আমরা প্রেজেন্ট টেন্সে চলে এসেছি একটু তাড়াতাড়ি আমরা ফর্ম্যাটগুলো বুঝে নেব তার জন্য আমি তোমাদের ওয়ার্ভের এই কটা ফর্ম আমরা বলে দিলাম এবং কিভাবে সেটা কাজে লাগিয়েছি আমরা এবার কিন্তু দেখবো যারা যারা ভিডিওটা তাড়াতাড়ি বুঝতে পারছো না তারা বারবার হচ্ছে একটু রিভাইন করে দেখে নেবে তাহলে হবে জিনিসটা মাথার মধ্যে গেথে যাবে এবং যখন তোমরা এটা ভাববে এন্ড বলার চেষ্টা করবে এই ফর্ম্যাটটা যেন চট করে তোমাদের মাথায় চলে আসে ওকে সো দেখো ইনডেফিনেট যখন বোঝাচ্ছি ট যখন আমরা বোঝাচ্ছি যে আমরা কাজটা করি ঠিক আছে এখনো করি কাজটা বন্ধ করিনি তো আমি প্রত্যেক দিন সকালবেলা নিউজ পেপার পড়ি প্রত্যেক দিন স্কুলে যাই আই গো টু স্কুল সো আই গো টু স্কুল একটা তোমরা জানো যে নর্মাল একটা সেন্টেন্স যেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেটে আছে সেখানে আমরা এই প্রত্যেকটা জিনিস ঠিক থাকবে কেন ওপরের স্ট্রাকচারটা লিখে দিয়েছি বিকজ আমরা কি করব না আমরা শুধু ভার্বের ফর্ম চেঞ্জ করব। কি করার জন্য না পয়েন্ট অফ টাইম দেখানোর জন্য ঠিক আছে আমি ওপরে দিয়েছি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ডিনোট করার জন্য আমরা ফর্ম চেঞ্জ করে করে যে দেখাই সেটাকে আমরা কি বলি টেন্স বলি ওকে সো দেখো ইনডেফিনেটলি আমরা কি করছি যেটা বেস ফর্ম বা ভি ওয়ান তোমাদের বলেছিলাম সেটা ইউজ করি ফাইভ কেন লিখেছি তোমরা আই হোপ জানতে পেরে গেছো আই গো টু স্কুল i go to school right and যখনই আমরা কোনো থার্ড পার্সন পার্সেন্ট দিয়ে আমরা সাবজেক্ট চেঞ্জ করে নেব আমরা যখন বলার সময় যখন বলবো সে স্কুলে যায় তখন আমরা কি বলবো he go to school তো বলবো না তখন আমাদের কি ইউজ করতে হবে he goes to স্কুল so goes আমি তোমাদের কি বলেছিলাম ভার্ব আর কিছুই না এটা কিন্তু ভার্বের ফिफ्थ ফর্ম আমরা কি বলি এটাকে ভার্বের

অ্যান্ড দেখো এটা আমি শর্টে লিখেছি আই হোপ তোমরা বুঝতে পারছো এটা কন্টিনিউয়াস আমি লেখার চেষ্টা করেছি সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বুঝবো কী করে হচ্ছে এখনও হচ্ছে রাইট এগুলো আই হোপ তোমাদের বলে দিতে হবে না তাও আমি কী করবো প্রত্যেকটা এর আমি এখন তোমাদের মোটামুটি স্ট্রাকচার রেডি করে দিচ্ছি একটা ক্লাসের মধ্যে বুঝতেই পারছো কীভাবে ইউজ করবো কোথায় হবে সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করতে হয়তো পারছি না একটা ক্লাসের মধ্যে আস্তে আস্তে তোমরা এই রিলেটেড ভিডিও পেতে থাকবে ওকে যেটা সব থেকে গোলায় আমি তোমাদের কি বললাম পাস্ট কখন ইউজ করবো সিম্পল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করব তোমরা সবে মাত্র শেষ করলাম এর জন্য আমরা ইউজ করি তো এই জিনিসটাকে বেরিয়েও আমাদের ছোটোবেলা জিনিস ফেলে এসো অ্যাকচুয়াল জিনিস আমাদের জানতে হবে ওকে তো তার জন্য আমি কি করেছি প্রথমে আমি তোমাদের এই যে শক্ত জিনিসটা আছে যেটা প্রায় সময় আমাদের ইউজ করতে হয় সেটা আমি আগে তোমাদের জন্য রেখে দিয়েছি এই ক্লাসে সেটা হচ্ছে কি না সিম্পল পাস্ট ভার্সেস আমি ভার্সেস কেন লাগে তোমরা সবাই জানো ইন্টারেস্টিং ওয়েতে করার জন্য পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পাস্ট ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কখন কোনটা ইউজ করব আজকে আমরা কিন্তু কমপ্লিটলি সেটা জেনে নেব এরপরে তোমরা যখন কথা বলবে বা লিখবে যে কোনো জিনিসেই তোমরা কিন্তু ইজিলি এটা কিন্তু ইউজ করতে পারবে আই হোপ আর কোনো তোমাদের প্রবলেম হবে না যে কোনটাতে আমি সিম্পল পাস্টে বলবো সেন্টেন্সটা আর কোনটাতে প্রেজেন্ট পারফেক্টে বলবো আই হোপ আর কোনো প্রবলেম হবে না সো আগে আমাদের ফর্ম্যাট জানতে হবে তাই ফর্ম্যাট আমি প্রথমে তোমাদের জন্য সবসময় রেডি করে দিই প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দেখো কন্টিনিউয়াস কন্টিনিউয়াসে আমরা কী দিয়েছি এই যে আমি প্রথমেই বলে দিই ইজ আর ওয়াজ প্রত্যেকটার বেস ফর্মটাকে কি বলে বি এই জন্য বললাম প্রত্যেকটা প্রত্যেকের সাথে কানেক্টেড ওয়ার্ভেড অ্যাটলিস্ট অনেক ডিভিশন হয় ঠিক আছে অনেক রকমের ক্লাসিফিকেশন হয় বাট মানে বেস যে ক্লাসিফিকেশনগুলো তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস তোমাদের সেটা জানতে হবে ওকে সো দেখো আমরা হেল্পিং ওয়ার্ক জানি আমরা মেইন ওয়ার্ক জানি হেল্পিং ওয়ার্ক কোনগুলো মেইন ওয়ার্ক কোনগুলো সেগুলো সম্পর্কে আইডিয়া ক্লিয়ার রাখতে হবে যার মধ্যে হচ্ছে বি হচ্ছে হেল্পিং ওয়ার্কের কাজ করতে পারে মেইন ওয়ার্কেরও কাজ করতে পারে ওকে যেমন বললাম আই এম আ টিচার দেন এখানে আই আর অ্যাম আই সাবজেক্ট অ্যাম ওয়ার্ক রাইট অ্যাম ছাড়া কিন্তু আর কোনো সেন্টেন্সে তোমরা কোনো ওয়ার্ভ খুঁজে পাবে না তো যখন সেন্টেন্সে বি বিভ বলা হয় ওয়াজ ওয়ার্ভ তোমাদের একটু আগেই বললাম সো বিভ ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ভ থাকতো তাহলে আমি সেটা যেমন আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল সো আই এম দেন গোয়িং টু স্কুল সো গোয়িং একটা ওয়ার্ভ আমরা পেয়ে গেছি তো তখন কিন্তু এই যে অ্যাম ইউজ করেছি ছাড়াও আর আমরা ওয়ার্ভ পেয়েছি দ্যাট ইস গোয়িং ওকে আর যখন হচ্ছে আর কোনো সেন্টেন্সে অন্য কোনো থাকবে না বি ওয়ার্ভ ছাড়া তখন সেখানে বি কিন্তু দেখবে যে কি মেইন ভার্ব হিসাবে কাজ করছে জেনারেলি আমরা তাকে লিঙ্কিং ওয়ার্ভ বলে থাকি তো এই ব্যাপারে তোমাদের একটু আইডিয়া ক্লিয়ার হতে হবে যে হেল্পিং ওয়ার্ফ কোনগুলো যেমন হচ্ছে হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব ঠিক আছে বি ভার্ব তোমাদের বললাম অ্যান্ড হচ্ছে আর কি বললাম ডু ডিড ডান ডাস যা দেখছো ডু ভার্ব ডু ভার্বও হেল্পিং ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব হিসাবেও কাজ করে থাকে সেন্টেন্সে ঠিক আছে বোঝা গেল তো এই জিনিসগুলো একটু দেখতে হবে যে বি লিখেছি মানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি আই ইজ ওয়াজ ওয়াজ লেখার জায়গা নেই আই হোপ এইটুকু তোমাদের আইডিয়া আছে যে বি বিভ কোনগুলো তোমরা জানো সো আমরা কি বলছি কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ওয়ার্ভের সাথে আমরা কি পারবো আইএনজি মানে কি বলেছি ওয়ার্ভের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি দ্যাট মিনস গো যদি থাকে আমার তার সাথে আইএনজি যোগ করলে কি হয়ে যাবে গোইং আই হোপ guys it is clear to all সবাই তোমরা বুঝতে পাচ্ছ যে কি বলতে চাইছি আমি সো be verb আমরা ইউজ করব এবং তার সাথে হচ্ছে verb সাথে ing ফর্ম থাকবে যদি অন্য কোনো verb ইউজ করা হয়ে থাকে সেন্টেন্সে তো তখন আমাদের সেন্টেন্সটা কিসে আছে কন্টিনিউয়াস এ আছে ওকে পারফেক্ট দেখো পারফেক্টে আমরা কি করছি আমি সব সময় বলে দিয়েছি স্পেশালি যারা আমাদের আমার সাথে অ্যাপে যারা ক্লাস করে আমাদের স্টুডেন্টরা জানে যে হ্যাভ অ্যান্ড হ্যাজ সাথে আমরা সব সময় থার্ড ফর্ম ইউজ করে থাকি ঠিক আছে তার মানে কি সেন্টেন্সটা কিসে আছে প্রেজেন্ট পারফেক্টে আছে যদি হ্যাভ অ্যান্ড হ্যাজ থাকে ঠিক আছে হ্যাভ অ্যান্ড হ্যাজ এবং তার সাথে যদি থ্রি উই ভি থ্রি ফর্ম গো গোয়েন গান সো গান এখানে তাহলে কি হলো ভি থ্রি ফর্ম হলো ভার্বের থার্ড ফর্ম ওকে তো যখনই সেটা থাকবে তার মানে সেন্টেন্সটা কিসে আছে আমাকে বুঝে নিতে হবে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আছে বোঝা গেল আই হোপ স্ট্রাকচার তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে অ্যান্ড দেন পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে বুঝতেই পাচ্ছ কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট দুটোকে নিয়ে তৈরি হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস দুজনের নাম আছে তার মানে দুজনের গুণও থাকবে সেম জিনিস দেখো পারফেক্ট বলছে কি হ্যাভ অ্যান্ড হাজ তার সাথে ভি ফর্ম ভার্বে থাকতেই হবে না হলে আমি পারফেক্ট হব না কন্টিনিউয়াস কি বলছে কন্টিনিউয়াস বলছে আমার সাথে বি এবং তার সাথে ফার্স্ট ফর্ম প্লাস থাকতেই হবে নাহলে আমি কন্টিনিউয়াস শো করবো না তো আমি যখন দুটো কম্বিনেশন বোঝাতে চাইছি এই দুটো যদি মনে থাকে দেন তুমি ইজিলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম্যাট তুমি বানাতে পারবে কিভাবে বানাতে পারবে দুটোর গুণই তোমাকে বর্তমান রাখতে হবে প্রথমে কি আছে পারফেক্ট তো পারফেক্টে তুমি এখানে কি বসিয়ে দেবে পারফেক্টে গুণ বসিয়ে দেবে কি কি কোয়ালিটি আছে পারফেক্টের মধ্যে পারফেক্ট বলছে আমার মধ্যে হ্যাজ অ্যান্ড হ্যাভ থাকে যে কোনো একটা হ্যাভ ওর হ্যাজ থাকে তার সাথে আমরা ভার্বের কী নিই ভার্বের থার্ড ফর্ম তো এই যে বি ভার্বটা দেখছো ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বি তো বেস ফর্ম তার সাথে দেখো কি কি আছে অ্যামিজ আর ওয়াস ওয়ার তো এর মধ্যে আছেই তার সাথে বিয়ের হচ্ছে আমরা কি জানি বিকে বিং করা যায় বিইআইএনজি ঠিক আছে অ্যান্ড বি ডাবল ই এন বিন থার্ড ফর্ম হচ্ছে কি বি এর বিন বি ডাবল ই এন সো বিন হচ্ছে বি এর থার্ড ফর্ম ওকে অ্যান্ড তাই জন্য আমরা কি করলাম একে স্যাটিসফাই করার জন্য আমরা বি এর থার্ড ফর্ম বসে দিলাম বিন ওকে অ্যান্ড বি ভার্ব তো ইউজ করে নিয়েছি তো আর কি করতে হবে কন্টিনিউয়াসকে স্যাটিসফাই করার জন্য মেইন ওয়ার্ভের সাথে আইএনজি ফর্ম অ্যাড করে বসিয়ে দিতে হবে তাহলে দেখো আমাদের পুরো ফর্ম্যাট রেডি কার না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এই ফর্মুলা তোমাদের মনে থাকে পাস্ট পারফেক্ট ফিউচার সরি পাস্ট অ্যান্ড ফিউচারের বাদ বাকি চারটে যে ডিভাইড আছে সেই ডিভিশনের চারটে তোমার ফর্ম্যাট ইজিলি তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা আশা করি প্রেজেন্ট টেন্সের চারটে যে ভাগ আছে প্রত্যেকটা ফর্ম্যাট কিন্তু আমরা জেনে নিলাম কীভাবে আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার রেডি করতে হবে যদি আমি সেন্টেন্সটা কি দেখাতে চাই না প্রেজেন্ট পারফেক্টে হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়েছে না প্রেজেন্ট সিম্পলে হয়েছে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়েছে ওকে সো চলো পরেরটাই যাই দেখো পাস্ট পারফেক্ট সরি টেন্স এবার আমরা পাস্ট টেন্সে চলে এলাম যেগুলো হচ্ছে অতীতে হয়ে গেছে ঘটনা তার মধ্যেও আমরা কি করছি না কি করেছি না তার মধ্যে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছি পাস্টের কোন পার্টিকুলার টাইমে কাজটা হয়েছে সো সেই পার্টিকুলার টাইমে কাজটা দেখাবার জন্য আমাকে আবার কি করতে হচ্ছে না পাস্ট টেন্সকেও চারটে ভাগে ভাগ করে দিতে হচ্ছে লাইক পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গট মাই পয়েন্ট অ্যান্ড দেখো আমরা পাস্ট পারফেক্ট মানে পাস্ট টেন্সের আমরা ফর্ম্যাট ইজিলি জানি সাবজেক্ট আমরা জানি কি সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ইউজ করি বিকজ পাস দেখাবার জন্য অ্যান্ড দেন অবজেক্ট থাকে লাইক আই গো টু স্কুলটা কি হয়ে যাবে আই ওয়েন্ট টু স্কুল ভার্ব মাই ফর্ম তাহলে আমরা কি ইউজ করলাম আগে তো আমরা পড়ে নিলাম ভার্বের পাঁচটা ফর্ম তো গো হচ্ছে ফার্স্ট ফর্ম

আর অন্য কিছু মানে যদি অ্যাম ইস আর ওয়াস ওয়ার্ড এক্সেট্রা আমরা যদি আর কোনো ওয়ার্ব ইউজ করতে চাই সেন্টেন্সে আর একটা সেন্টেন্সে দুটো ওয়ার্ব ইউজ হয়ে গেছে তো সেখানে আমরা যদি হেল্পিং ভার্বের সাহায্য নিয়ে অন্য কোনো ওয়ার্বও থাকে বা সেখানে আমরা কি করতে পারি ওয়ার্বের বেস ফর্মটা আমরা ইউজ করব। ঠিক আছে বোঝা গেল তার মানে কি হচ্ছে ভি টু ফর্ম আমাকে ইউজ করতে হচ্ছে ঠিক আছে মানে ওয়ার্বের সেকেন্ড ফর্ম আমাকে ইউজ করতে হচ্ছে চলো কন্টিনিউয়াসলি আমরা কি দেখবো দেখো ওয়াস ওয়ার্ তার মানে কি এখানে কিন্তু বি ওয়ার্ভের কোন ফর্মটা নিয়েছি না বি ওয়ার্ভের ওয়াস আর ওয়ার্ককে নিয়ে নিয়েছি ওয়াস আর ওয়ার্ সাথে কি হয়েছে ওয়ার্ভের আইএনজি ফর্ম ইউজ করতে হয় যেটা আর একটা আমরা মেন ওয়ার্বের সাথে আইএন ফর্ম আমাকে ইউজ করতে হচ্ছে ঠিক আছে তাহলে কি হবে আই ওয়াস গোয়িং টু স্কুল আই ওয়াস গোয়িং টু স্কুল ঠিক আছে তার মানে গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব ওয়াজ যে ইউজ করলাম এখানে হেল্পিং ভার্বের কাজ করছে আর তার সাথে আমরা কি করেছে দেখো গো এর সাথে আইএনজি যোগ করেছি অর্থাৎ গো হচ্ছে মেইন ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি তোমরা ফোর্থ ফর্ম অফ দ্য ভার্বও বলে দিতে পারো গো এর রাইট আমরা তো পড়ে এসেছি ফোর্থ ফর্ম কি আইএনজি অ্যাড করতে হয় সেই ভার্বের সাথে চলো পারফেক্ট দেখেনি পারফেক্ট তো সেম যা পড়ে এসেছি ওখানে হ্যাভ অ্যান্ড হ্যাজ ইউজ হতো পার্সেন্টের বেসিসে এখানে সবার সাথে তোমাকে কি ইউজ করতে হবে হ্যাড ইউজ করতে হবে সব থেকে ইজি তাই না পাস পারফেক্টে কিন্তু আমার হ্যাজ আর হ্যাবের ঝামেলা নেই শুধুমাত্র হ্যাডই ইউজ করে দিতে হবে সেখানে সো হ্যাড প্লাস ভি থ্রি ফর্ম যে কোনো তার হচ্ছে আমাকে কি নিতে হবে ভি থ্রি ফর্ম ঠিক আছে আই হ্যাড গান ঠিক আছে তো গানে এখানে শেষ করে দিতে পারবে না তোমাকে তার সাথে আরও কিছু তোমাকে অ্যাড করতে হবে সো আমি এখানে কিন্তু যখন পাস্ট পারফেক্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড যখন আমি কী পড়বো না যখন আমি হচ্ছে সিম্পল পাস্টেড দুটোর মধ্যে যখন তোমাকে ভার্সেস লাগিয়ে দেখাবো সেখানে আমি বলবো যে কেন শুধুমাত্র ওখানে স্টপ করে দিতে পারি না তার সাথে আমাকে আরও কিছু অ্যাড করতে হবে আস্তে আস্তে আমরা জিনিসগুলো জানব ঠিক আছে তো দেখো পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো কী হচ্ছে হার্ড হচ্ছে আমি যেটা বলেছি যে দুটোকে নিয়ে তৈরি হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট দুটোকে নিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস তৈরি হয় যে কোনো টেন্সের সেটা প্রেজেন্ট হোক সেটা পাস্ট হোক সেটা ফিউচারের হোক ঠিক আছে তাহলে দেখো কি হয়েছে হার্ড হয়েছে পারফেক্টেড হার্ড নিয়েছে অ্যান্ড বি থ্রি যেহেতু ইউজ করতে হয় তাই বিনের হচ্ছে আমরা কি নিলাম বি এর থার্ড ফর বিন অ্যান্ড বি ফর ইউজ করেছি কন্টিনিউয়াসের অ্যান্ড তার সাথে কি রয়েছে মেইন ভর্বের আইএনজি ফর্ম তা সবকটাকে নিয়েই হচ্ছে কি তৈরি হচ্ছে ঠিক আছে বাদ বাকি টেন্সের পার্টগুলো ইজিলি তোমরা মনে রাখতে পারবে ওকে চলো পরেরটাই যাই অ্যান্ড সেম দেখো ফিউচার টেন্সে আমরা জানি জেনারেলি আমরা কি নিই মডেলস হেল্প নিয়ে এখানে ঠিক আছে এখানে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে কি বলা হয় সেটাকে মডেলস বলা হয় আমরা জানি কি কি আমরা ইউজ করতে পারি তো জেনারেলি আমি এখানে শ্যাল শ্যাল উইল লিখেছি কেন কারণ উইলটাই আমরা বেশি ইউজ করি আমাদের স্পোকেন ইংলিশে ওকে তো আমি শ্যাল উইল দিয়ে তোমাদের ফর্ম্যাটটা বানিয়ে দেখিয়েছি ঠিক আছে তা বলে এই নয় যে শ্যাল উইল ছাড়া আর কিছু মডেলস নেই প্রচুর মডেলস আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওকে সো ইনডিপেন্ডেন্ট দেখো কি হয়েছে ফিউচার টেন্সে যখন আমরা ফিউচার ইন্ডিফিনেট করি তখন শ্যাল উইল অ্যান্ড আমরা সবসময় জানি অ্যাস পার আওয়ার বেসিক টেবিল মডেলস সবসময় তার সাথে ফার্স্ট ফর্ম নেয় ঠিক আছে এনি মডেলস তুমি যে কোনো মডেলস ইউজ করো ক্যান কুর শাল সুট যা কিছু ইউজ করো মডেলস অলওয়েজ টেকস ফার্স্ট ফর্ম অফ দ্য বর্ফ যে বর্ভ ইউস করছো তার ফার্স্ট ফর্মই সবসময় মডেলস নেয় এটাই হচ্ছে মডেলের বৈশিষ্ট্য এবং আরও যখন তোমরা ডিটেলস পড়বে তখন গিয়ে জানতে পারবে এই ফার্স্ট ফর্মটাকে আমরা ব্যার ইনফিনিটিভ বলে থাকি অর্থাৎ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান অ্যান্ড আমরা যখন উইদাউট টু যখন ইনফিনিটিভ ইউজ করি তাকে আমরা ব্যাড ইনফিনিটিভ বলে থাকি সো এগুলো একটু অ্যাডভান্স পোর্শন আমাদের এই কনসেপ্টের এখানে দরকার নেই তাও আমি তোমাদের একটু মেনশন করে দিলাম যেহেতু গ্রামার সব কিছুর সাথে রিলেটেড তো না বলেও আমি থাকতেও পারি না এনিওয়ে সো ইন দেখো ইনডেফিনিট আমরা বুঝে নিয়েছি যে আমরা বিল ইউজ করছি অ্যান্ড তার সাথে গার্ভের ফার্স্ট ফর্ম আই হোপ এগুলো তো কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে ফার্স্ট ফর্ম কোনটা সেকেন্ড ফর্ম কোনটা থার্ড ফর্ম কোনটা ফোর্থ অ্যান্ড ফিফ্থ ফর্ম কোনটা এটা মাথায় থাকে তাহলে কিচ্ছু গোলাবে না ওকে দেখো কন্টিনিউয়াস যখন আমরা করছি তার মানে জানি আমাদের মেইন ওয়ার্ভের সাথে আইএনজি তো অ্যাড করতে হয় প্লাস আমাদের বি ভার্বের কম্বিনেশন লাগেই এখানেও কিছু মানে আলাদা কিছু হয়নি দেখো এখানেও তাই ইউজ হয়েছে কি ইউজ হয়েছে আমি কি বলেছি মডেল সবসময় তার সাথে কি নয় ওয়ার্ভের ফার্স্ট ফর্ম নেয় বা বেস্ট ফর্ম নেয় বেস ফর্ম অফ দ্য বোর্ড তো শ্যাল উইল যাই ইউজ করি তার সাথে তোমাকে কি রাখতে হচ্ছে এখানে বি রাখতে হচ্ছে কারণ বি হচ্ছে নিজেই একটা কি ভার্বের বেস বা ফার্স্ট ফর্ম ঠিক আছে সো বি রেখেছি আমি দেখো অ্যান্ড তার সাথে কম্বিনেশন আমার কি হয়েছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি তাহলে আমরা ফিউচারের কন্টিনিউকে মানে কন্টিনিউয়াস টেন্সকে দেখাতে পারছি ঠিক আছে তারপর দেখো পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউস তো ফিউচারে পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে দেখাচ্ছি শ্যাল উইল তো আমরা ইউজ করতেই হচ্ছে আমরা জানি ফিউচারে আমরা শ্যাল উইল ইউজ করি এবং তার সাথে আমরা কী জানি যে যখনই আমরা হ্যাভ অথবা হ্যাজের সাথে প্রথমে মনে করো প্রেজেন্টে কী করেছিলাম হ্যাভ এবং হ্যাজের সাথে আমরা উই ফর্ম ফর্মে থার্ড ফর্ম ইউজ করেছিলাম পাস্টে কী করেছিলাম শুধুমাত্র হ্যাড ইউজ করেছিলাম ফিউচারে কী করবো শুধুমাত্র হ্যাভ ইউজ করবো কেন করবো মুখস্ত করার দরকার নেই বিকজ উই নো মডেলস অলওয়েজ টেক্স ফার্স্ট ফর্ম অফ ফর্ম অর ফর্ম অফ দ্য যে কোনো যা কিছুই বলো সো এখানেও তাই হয়েছে দেখো শাল অথবা উইলের সাথে আমরা হ্যাভ ইউজ করবো বিকজ হ্যাভ ওয়ার্ভের ফ্রেশ ফর্ম ঠিক আছে হ্যাভি হচ্ছে হ্যাভ ভার্বের কি ফ্রেশ ফর্ম তো সেটাই আমরা ইউজ করেছি ফার্স্ট ফর্মকে অ্যান্ড তার সাথে আমাদের কী যাচ্ছে এখানে হচ্ছে ভি থ্রি ফর্ম হবে ভি থ্রি ফর্ম হবে আমরা কি ইউজ করব V3 থ্রি ফর্ম তাহলে আমরা কি দেখাতে পারবো দেখাতে পারবো ঠিক আছে এখানে V3 থ্রি ফর্ম একটু করে নিও আমার লেখাতে ভুল হয়েছে এখানে আমরা কি ইউজ করছি ভি থ্রি ফর্ম চলো পারফেক্ট কন্টিনিউয়াস তাই মানে দুটোর গুণই আমাকে বর্তমান রাখতে হবে কি দুটোর গুণ এ হচ্ছে এর কম্বিনেশন হচ্ছে বি তার সাথে হচ্ছে মেন ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে এর ফরম্যাট এন্ড পারফেক্টেড ফরম্যাট হচ্ছে কি হ্যাভ এখানে ইউজ করব ঠিক আছে প্লাস কি হচ্ছে আমার v3 তার সাথে তো মডেলস থাকছেই বিকজ ফিউচার দেখাচ্ছি আমি তো এটাই सेम জিনিসটা এখানেও ফলো হবে দেখো কি করছি না পারফেক্ট কন্টিনিউয়াস দেখাবার জন্য আমাকে কি হচ্ছে শাল উইল তো আমাকে ইউজ করতেই হচ্ছে এবং এ হচ্ছে ফ্রেশ ফর্ম নাই আমি কি করলাম না হ্যাফকে বসিয়ে দিলাম এবার যখন বসালাম মানে কি বলবে আমি বি কে না আমাকে কি লাগবে বিন লাগবে নাও তুমি তাই নাও সন্তুষ্ট হও তো আমি কি দিয়ে দিলাম থার্ড ফর্ম দিয়ে দিলাম কন্টিনিউয়াস বলছে আমার সাথে আইএনজি ফর্ম কোথায় নাও তোমাকেও বসিয়ে দিচ্ছি সাথে আইএনজি ফর্ম তাহলে হয়ে গেল কি না হয়ে গেল হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচারের অবভিয়াসলি বিকজ আমরা শ্যাল উইল ইউজ করছি মডেলস ইউজ করছি এবং তার সাথে সব সময় মনে রাখবে মডেল যখন ইউজ করছি আমাকে ভার্বের কিন্তু ফ্রেশ ফর্ম ইউজ করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে দিস আর দ্য স্ট্রাকচার ইউ হ্যাভ টু রিমেম্বার ওকে তোমাকে সবসময় মনে রাখতে হবে এটা এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু অ্যাজ পার কী বলবো তোমাকে গ্রামারের তো এটা বেস বেসিক রুল একদম তুমি কথা বলো তুমি লেখো সব জায়গায় তোমার কিন্তু এই রুলসটাই কাজে লাগবে ঠিক আছে চলো এবার যেটা তোমাদের বলছিলাম যে সিম্পল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট ইউজ কখন আমরা করব। এবার যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমি উত্তর পেতাম তোমাদের কাছ থেকে আমার জানাশোনা উত্তর তাই তোমাদের বলছি তোমরা বলতে কি সবে মাত্র কাজটা শেষ হয়েছে তখন আমরা কি ইউজ করব না প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো তো সেই সবে মাত্রটা কখন যদি আমি তোমাকে বলি যে কখন দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা কখন তখন উত্তরটা তোমরা কি দিতে সবে মাত্র মানে টাইম এক্স্যাক্ট টাইমটা তো বোঝাতে হবে তখন তোমাদের কাছে কোনো উত্তর থাকতো না এটা যদি রেকর্ডেড ক্লাস যেহেতু যদি লাইভ ক্লাসের অপশান থাকতো অবশ্যই আমি উত্তর পেতাম না সো তো আমাকে কি করতে হবে এই যে কখন সিম্পল পাস্ট ইউজ করব কখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো তাহলে তাহলে এই কনফিউশনটা দূর হবে কিছু কিছু আমি যে এক্সাম্পল রেখেছি সেগুলো একটু তোমরা ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো আমি দেখো কি লিখেছি ফার্স্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যদি ফিউচারে সরি যদি ধরো আমি এখন তোমাকে যে কথাটা জিজ্ঞেস করছি যেটা পাস্টে হয়ে গেছে ঠিক আছে এখন কথাটা তোমাকে জিজ্ঞেস করছি এবং তার প্রভাব পাস্টে যে কাজটা করেছো তার প্রভাবটা তুমি প্রেজেন্টেও বর্তমান দেখাতে চাইছো ঠিক আছে তুমি কি করছো না এখনো তুমি বর্তমান দেখাতে চাইছ তুমি প্রেজেন্টে থেকে এই সময় যদি পাস্টের কাজটাকে বর্তমান দেখাতে চাও তার এফেক্টটা এখনো শো করাতে চাও তাহলে সেখানে কিন্তু আমি কি ইউজ করব না সেখানে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। ঠিক আছে কোনো কাজ হয়ে গেছে তার এফেক্ট তো শেষ তার এফেক্টটা আমি প্রেজেন্টে বোঝাতে চাইছি না তাহলে আমি সিম্পল পাস্ট ইউজ করে দেব কারণ তার এফেক্টটা বর্তমানে দেখাবার দরকার নেই যদি কাজটা পাস্টে হয়ে গেছে তার যে এফেক্ট সেটা আমি বর্তমানে দেখাতে চাইছি তখন আমরা কি করব না তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো সেটা সেই কাজটা এবার তোমরা বলবে কখন দশ বছর আগেও কাজটা হয়ে যেতে পারে বিশ বছর আগেও কাজটা হয়ে যেতে পারে একযোগ আগেও কাজটা হয়ে যেতে পারে বা সেই কাজের এফেক্টটা আমি বর্তমানে দেখাতে চাইছি তাহলে কিন্তু আমি সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারবো ঠিক আছে এটা সব সময় তোমরা মাথায় রেখো এটাই হচ্ছে ডিফারেন্স এক নম্বর দু নম্বর হচ্ছে আমি যখন পিন পয়েন্ট করে বলে দিচ্ছি আমি যখন তোমাকে পিন পয়েন্ট করে বলে দিচ্ছি আমি যখন তোমাকে উল্লেখ করে দিচ্ছি এই নির্দিষ্ট সময়ে কাজটা হয়েছে ঠিক আছে আমি যখন তোমাকে কি করে দিচ্ছি উদ্দেশ্য করে বলে দিচ্ছি পিন পয়েন্ট করে এই সময়ে কাজটা হয়েছে তখন তুমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করবে ঠিক আছে আর তোমাকে একটা ডিউরেশন এত সময় ধরে কাজটা হয়েছে ডিউরেশন দেখাতে চাইছি ঠিক আছে এই মুহূর্তে কাজটা শেষ হয়ে পিন পয়েন্ট করে কাজটা শেষ হয়েছে মানে কি আমি তোমাকে একটা নির্দিষ্ট করে বলে দিলাম এই সময় কাজটা শেষ হয়েছে তখন আমি সিম্পল ইউজ করছি বাট পাস্ট কাজটা ডিউরেশন দিন ধরে কাজটা চলেছে ঠিক আছে স্পেসিফিক তোমাকে কোনো টাইম বলছি না দ্যাট মিন্স সেখানে আমাকে ইউজ করতে হবে কি সেখানে আমাকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে আই হোপ এই জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ঠিক আছে তো চলো এক্সাম্পল দিলে আলো ব্যাপারটা ক্লিয়ার হবে ফার্স্ট এক্সাম্পল আমি কি লিখেছে দেখো টমল ডিডেন্ট গো টু স্কুল ইয়েস্টারডে তার মানে কি আমি তোমাকে টাইমটা দেখো লিমিটেড করে টাইমটা তোমাকে বলে দিয়েছি ইয়েস্টারডের কাজ তো সেখানে তোমাকে অবশ্যই ইউজ করতে হয়েছে কি ইউজ করতে হয়েছে সিম্পল পাস্ট সেটাই আমি ইউজ করেছি টামাল সেন্টেন্সের সাবজেক্ট আই হোপ গাইজ তোমরা পার্সিং জানো যারা যারা শিখছো এটা অ্যাটলিস্ট এই জিনিসটা তোমরা জেনে রাখবে সেন্টেন্সের ওয়ার্ভ কোনটা সাবজেক্ট কোনটা এই জন্য আমাকে জানতে হবে ওকে অ্যান্ড দেখো ডিডেন্ট গো তো আমি তোমাদের কি বলেছিলাম যখন আমি পাস্ট করছি তখন আমাকে কি করতে হবে যদি আমি কোনো ডু বা ডিড ইউজ করছি ডিড ইউজ করেছি আর তার সাথে দেখো আমি কি করেছি কি করেছি আমি ওয়ার্ভ আর একটা ওয়ার্ভ আছে সেন্টেন্সে তো আমি তোমাদের কী বলেছিলাম যখনই আমরা কী ইউজ করছি ডু ডেড ডাস এগুলো ইউজ করছি তার সাথে আমার একটা ওয়ার্ভ থাকছে তখন কী হবে সেন্টেন্সটা ওই যে ওয়ার্ভটা ইউজ করবো তার বেস ফর্ম বা ফার্স্ট ফর্মটা নিতে হবে তাহলে দেখো গো গোয়িং আমি ইউজ করিনি গোজ ইউজ করিনি কী ইউজ করেছি ফার্স্ট ফর্ম গো পয়েন্ট পয়েন্ট বোঝা গেছে বেস ফর্মটা আমরা ইউজ করে নিয়েছি তো দেখো ডিড এখানে কি তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে হেল্পিং রাইট সো ইউজ করেছি টাইম মেনশন করে দিয়েছে ঠিক আছে চলো পরেরটা দেখি সুস্মিতা হ্যাজ রাইট ইন কলকাতা সিন্স টু থাউজেন্ড টেন আমি একটা অনির্দিষ্ট কালের তোমাকে একটা টাইম বলে দিয়েছি সিন্স টু থাউজেন্ড থেন হয়তো এখনও আছে ঠিক আছে এরপরে কখন গেছে বা কলকাতা থেকে কখন গেলেও আমার কোনো আইডিয়া নেই আমি একটা অনির্দিষ্ট তোমাকে টাইম বলে দিয়েছি সিন্স টু থাউজেন্ড টেন ঠিক আছে এখনও রয়েছে বা থাকতেও পারে বা চলেও যেতে পারে আই ডোন্ট নো অ্যাবাউট দিস বাট আমি একটা তোমাকে অনির্দিষ্ট একটা টাইম দেখেছো পিন পয়েন্ট করে তোমাকে টাইম বলি আমি সিনস বলে দিয়েছি কবে থেকে আছে আমি এটা বলি জাননি কবে থেকে আছে টু থাউজেন্ড কত দিন পর্যন্ত ছিল কবে চলে গেছে ডোন্ট নো সো যেখানে আমার টাইম আমি পিন পয়েন্ট করে বলতে পারছি না সেখানে আমাকে কী ইউজ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে নটমাই পয়েন্ট তার জন্য আমি দেখো আমি কী লিখেছি হ্যাজ রাইট তো এই জন্য আমি তোমাকে বলছিলাম যে আমি শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট এইটুকু হ্যাজ দেখো সুস্মিতা ইন কলকাতা এইটুকু পর্যন্ত সেন্টেন্স শেষ করে দিতে পারি না আমাকে ডিউরেশন দেখাতে হবে তো টাইমের ডিউরেশন আমি দেখিয়েছি বাট এটা অনির্দিষ্ট একটা টাইম ঠিক আছে পিন পয়েন্ট করে তোমাকে নির্দিষ্ট করে কোনো টাইম বলে দিইনি গট বাই পয়েন্ট তো সেই জন্য আমি এখানে কি করেছি সিন্স টু থাউজেন্ড টেন তারপরে ছিল কি আছে ডোন্ট নো তো তার জন্য আমি কি করেছি এখানে কি করেছি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি আই হোপ গাইজ তোমরা টাইমটা ভালো করে দেখছো ঠিক তারপরের তো দেখো সুস্মিতা লিভড ইন কলকাতা ফ্রম টু থাউজেন্ড টু টু এক বছর তার মানে এখানে কি আমি টাইমটা জানি আমি তোমাকে স্পেসিফিক করে বলে দিতে পারছি আই নো দ্য টাইম আমি তোমাকে পিন পয়েন্ট করে বলে দিতে পারছি যখন আমি তোমাকে পিন পয়েন্ট করে বলে দিতে পারছি দ্যাট মিনস এখানে আমি কি ইউজ করতে পারবো সিম্পল পাস্ট আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হলো কখন আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব অ্যান্ড কখন আমি সিম্পল পাস্ট ইউজ করব। টাইমের ক্ষেত্রে আই হোপ তোমরা এটা জেনে নিলে ঠিক আছে চলো এবার দেখো আর একটা জিনিস তাহলে মনে রাখ মনে রাখতে পারবে আই হোপ দেখো যখন আমাকে কোশ্চেন করা হবে ওয়েন দিয়ে ঠিক আছে তাহলে রিপ্লাই অফ ওয়েন যখন হবে তখন সব সময় তার আনসারটা আমার কিসে হবে না সিম্পল পাস্টে হবে যখন কেউ তোমাকে ওয়েন দিয়ে কোশ্চেন করছে তার যখন রিপ্লাই তুমি দিচ্ছ একদম অবশ্যই সেটা পাস্টের ঘটনা তোমাকে কি করতে হচ্ছে তুমি তখন রিপ্লাই দিচ্ছ কি সিম্পল পাস্ট দিয়ে ঠিক আছে দেখো When did you meet me? When did you meet me? তাহলে এখানে দেখো আমি একদম পিন পয়েন্ট করে তোমাকে জিজ্ঞেস করতে চাইছি তাহলে ওয়েন এর উত্তর সব সময় কি হবে পাস্টে দিতে হবে এন্ড সিম্পল পাস্টে দিতে হবে দেখো আমি কি ওয়েন ডিড ইউ মিট মি নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়েন ডিড ইউ স্টার্ট দ্য বিজনেস তাহলে ওয়েন এর যে উত্তর হবে সব সময় সেখানে তোমাকে কি ইউজ করতে হবে সিম্পল

অ্যান্ড বি বিয়ের থার্ড ফর্ম বিয়ের থার্ড ফর্ম কী হয়ে যায় উই নো বি তার মানে কি পারফেক্টের একদম ফর্ম্যাট ইউজ করা হয়েছে তার মানে বুঝতে পারছো হাউ লং দিয়ে যখন আমরা কোনো কোয়েশেন করছি রিপ্লাই হবে তখন সেটা সবসময় কি হবে প্রেজেন্ট পারফেক্টে হবে গেন্ট তারপরে দেখো হাউ লং হ্যাভ ইউ নোনার ঠিক আছে নো নিউ নোনি ফর্ম তাই তো কমেন্ট বুঝতে পারছো তো তাহলে কি হলো হাউ লং হ্যাভ ইউ তোমাকে কোনো নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে না তার জন্য এখানে কি ইউজ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট আই হোপ তোমাদের এটা আমি কি বোঝাতে পারলাম না তোমাদের এটা বোঝাতে পারলাম কখন আমি সিম্পল পাস্ট ইউজ করবো কখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো ঠিক আছে দুটো আই হোপ তোমাদের ক্লিয়ার হলো যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে এই কোয়েশ্চেনগুলোর তোমরা আনসার করে পাঠাতে পারো ঠিক আছে বা তোমরা নিজেরা এটা চেক করতে পারো আমি পরের দিন যখন আরেকটা ক্লাস নেব তোমাদের স্পোকেন ইংলিশে তখন যেন অবশ্যই তোমাদের দেখি যে এগুলো তোমরা উত্তর পেরেছ ঠিক আছে সো এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে ঠিক কখন সময়টা আমরা বলতে চেয়েছি বা এই যে আমি সেন্টেন্সগুলো লিখেছি আমরা ঠিকঠাক লিখেছি কি না তো সেটা তোমরা কিন্তু উত্তর দিও যে এগুলো ঠিক আছে কি না ওকে চলো সো এবার অনেকের মনে হয় যে পাস্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট আমি তো সিম্পল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট বলে দিলাম অ্যান্ড সিম্পল পাস্ট আর কি ভার্সেস পাস্ট পারফেক্ট কখন ইউজ করবো অনেকের মনে হতে পারে তো একটা জিনিস আমি তোমাদের জেনারেলি বলতে চাইবো যে দ্যা দেখো তুমি পাস্টের কোনো স্টোরি বলছো ঠিক আছে এবং পাস্টের স্টোরিটা যখন তুমি বলছো তার আগে একটা কোনো ঘটনা ঘটে গেছে ঠিক আছে ধরো তুমি কোথায় ঘুরতে গেছো সেটার বর্ণনা তুমি কোনো বন্ধুকে করছো অ্যান্ড সেই ঘুরতে যাওয়ার আগে তোমার বাবা বা তোমার মা সেই প্লেসটার ব্যাপারে পার্টিকুলার সেই প্লেসটার ব্যাপারে কি সাজেশন দিয়েছিল তার মানে পাস্টেরও আগের ঘটনা তুমি শো করতে চাইছো তোমার স্টোরিতে বলছো তুমি পাস্টে তখন সেখানে তুমি কি ইউজ করবে না করবে অর্থাৎ যে সময়কালের তুমি স্টোরিটা বলছো সেই স্টোরিটা ঘটার আগে কোনো ঘটনা ঘটে গেছে ঠিক আছে বুঝতে পেরেছ সেই ঘটনা ঘটে গেছে অ্যান্ড সেটাকে তুমি লিখবে কীভাবে সেটাকে তুমি পাস্ট পারফেক্ট ইউজ করে লিখবে এটা এক নম্বর ডিফারেন্স পাস্ট পারফেক্ট অ্যান্ড সিম্পল পারফেক্ট ইউজ করা অর্থাৎ সিম্পল পারফেক্ট যখন তুমি ইউজ করছো একটা ঘটনা তুমি বলছো একটা স্টোরি বলছো অ্যান্ড সেই স্টোরিটা বলার সময় বা স্টোরিটা যখন ঘটেছিল তার আগের কোনো ঘটনা অর্থাৎ ধরো তুমি ওখানে যেতে বল আমি এখানে গেছিলাম তার আগে আমাকে বাবা বলেছিল এই জায়গাটা ভালো না তার মানে কি তুমি যখন ঘটনাতে পৌঁছাচ্ছ পৌঁছে যখন পৌঁছানো হয়ে গেছে তোমার ওখানে তুমি তার ব্যাপারে স্টোরি বলছো দ্যাট ইজ পাস্ট অ্যান্ড তার আগের ঘটনা তার মানে সেই স্থানে যাওয়ার আগে তোমার বাবা সেখানে পরামর্শ দিয়েছিল সেই স্থানটার ব্যাপারে বা সেই প্লেসটার ব্যাপারে তো সেটা যখন তুমি তোমার স্টোরিতে ইনক্লুড করবে তখন সেটা কিসে করবে অবশ্যই পাস্ট পারফেক্ট ইউজ করে করবে ঠিক আছে বোঝা গেল তাহলে এরকমই পাস্টের আরও পাস্টের ঘটনা তুমি কি করতে পারো পাস্ট পারফেক্ট ইউজ করে বলতে পারো ঠিক আছে তো এখানে দেখো সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট আর একটা ছোট্ট করে আমি এখানে কি রেখেছি এক্সাম্পল রেখেছি দেখো ওয়েন আই মুভ টু দিল্লি আই হ্যাড ফাউন্ড আ জব এটা এক নম্বর আমি সেন্টেন্স বলতে পারি ঠিক আছে আর একটা স্টোরিতে আমি আরেকটা একটা সেন্টেন্স অ্যাড করেছি ওয়েন আই মুভ টু দিল্লি আই ফাউন্ড আ জব ঠিক আছে এটার মানেটা কি এটার মানেটা কি না যখন আমি দিল্লি পৌঁছেছিলাম আমি যখন দিল্লি পৌঁছেছিলাম তার আগে আই হ্যাড ফাউন্ড আ আ জব জব মানে কি আই ফাউন্ড মিনস আমি কি করেছি বিফোর দ্যাট মিন্স কি বিফোর কেন লিখলাম আমার দিল্লিতে মুভ করার আগে আমি জবটা পেয়ে গেছিলাম বুঝতে পেরেছো তার মানে আমি জবটা পেয়ে গেছি তারপর আমি মুভ করেছি এটা বোঝাতে আমি কি করছি আই হ্যাড ফাউন্ড জব আমি ইউজ করলাম মাই পয়েন্ট কিন্তু যখন আই ফাউন্ড করছি তার মানে কি আমি দিল্লিতে পৌঁছাবার পরে বা দিল্লিতে মুভ করার পরে এটা হচ্ছে কি আই ফাউন্ডা জব মানে আফটার মানে আমি যখন দিল্লিতে পৌঁছেছি দিল্লিতে মুভ করেছিলাম তারপরে আমি কাজটা পেয়েছিলাম দুটো মানে বুঝতে পারছ দিল্লিতে পৌঁছাবার আগে কাজটা পেয়েছিলাম আমি যখন দিল্লিতে পৌঁছেছিলাম বা মুভ করেছিলাম তার আগে কাজটা পেয়েছিলাম মানে মুভ করার আগে সো আগে বোঝাতে আমি কী ইউজ করেছি আই হ্যাড ফাউন্ড অ্যা জব পাস্ট পারফেক্ট দিল্লি পৌঁছা আমি যখন দিল্লিতে মুভ করেছিলাম তারপরে আমি কাজটা পেয়েছিলাম সো আফটার বোঝাতে আমি কী ইউজ করেছি আই ফাউন্ড জব মাই পয়েন্ট আই হোপ দুটো তোমাদের একটু বেশি ডোজ হয়ে গেলো আজকের জন্য একটু তোমরা বারবার একটু রিভাইন্ড করে দেখো আই হোপ তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে অ্যান্ড ইজিলি তোমরা তোমাদের কথা মানে স্পিকিং ইংলিশে স্পিকিং ল্যাঙ্গুয়েজে তো অবভিয়াসলি ইউজ করতে পারবে অ্যান্ড তার সাথে সাথে তোমরা তোমরা রিটার্নিং ইউজ করতে পারবে ঠিক আছে তো খুব হেল্পফুল হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করো অ্যান্ড আজকের লাস্ট সেশানে আমরা পৌঁছে গেছি সেটা হচ্ছে ফ্রেজেস কিছু ফ্রেজেস ইম্পর্টেন্ট আমরা দেখে নেবো যেমন দেখো হু কেয়ার্স প্রায় সময় তোমরা ইউজ করতে পারবে স্পেশালি ওমেনদের ক্ষেত্রে কি হয় অনেকে অনেক রকম পরামর্শ দেয় এরকম জামাকাপড় পরো না এরকমভাবে সাজাগুজা করো না ঠিক আছে বা এরকমভাবে হেসো না এরকমভাবে চলো না তখন তোমাদের খুব ভালো লাগবে এই ফ্রেজটা ইউজ করতে হু কেয়ার্স দেখো আমি কি লিখেছি হু কেয়ার্স আই জাস্ট লাভ মাই সেলফ আমি আমাকে ভালোবাসি আমি আমার মতো চলতে ভালোবাসি হু কেয়ার্স কে কি বললো হু কেয়ার্স মানে কি কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে তো সেই রকম তুমি যদি তোমার শো করতে ইউজ করো ভীষণ হেল্পফুল হু নোস কে জানে আমরা বাংলায় বলি না কে জানে ধরো তোমার কোনো বন্ধু জিজ্ঞেস করছে ওয়ার্স গন হ্যাপেন কি হবে এরপরে আর তুমি কি বলছো হু নোস কে জানে কি হবে বুঝতে পেরেছো তো কে জানের সেন্সে তুমি ইউজ করতে পারো হু নোস তবে দেখো আই এম ডান পজিটিভ নেগেটিভ দুটো ক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারো আই এম ডান কখন তোমরা ইউজ করতে পারো যে কোনো জায়গায় তোমার কোনো প্রজেক্টে কাজ চলছে বা কেউ তোমাকে কোনো কাজ দিয়েছে জিজ্ঞেস করছে কার কার কাজটা শেষ হয়েছে তুমি কি বললে আই এম ডান আমারটা হয়ে গেছে বা আমি করে ফেলেছি সো এই জিনিসটা বোঝাতেও তোমরা ইউজ করতে পারো বা কোথাও তুমি লাঞ্চ করছো কোথাও ডিনার করছো একসাথে তুমি কি বললে এম ডান ঠিক আছে হয়ে গেছে আমার আমার খাওয়া শেষ বা আমার লাঞ্চ শেষ এগুলো হচ্ছে সব কি পজিটিভ ক্ষেত্রে ইউজ করছে নেগেটিভ ক্ষেত্রে কখন যখন কোনো কথোপকথন চলছে খুব কাটা কথা কাটাকাটি চলছে তুমি আর কথা বাড়াতে চাইছো কি বলবে আম ডান ঠিক আছে হয়ে গেছে আমার আমি আর কিছু বলতে চাই না সো এটা নেগেটিভ সেন্সে মাই পয়েন্ট তো প্রেসটা তুমি তোমার মতো ইউজ করতে পারবে তোমার স্পিকিং ল্যাঙ্গুয়েজে ওকে অ্যান্ড দেখো আফটার ইউ আফটার ইউ মানে কি অবশ্যই আপনি আগে কাজটা করে নিন তারপর আমি করছি যে কোনো জিনিস তার কি বলছে দেখো ইউ ক্যান গো ফার্স্ট কেউ হয়তো কোনো বৃদ্ধ বয়স্ক লোক বা তোমার থেকে বড় লোক তোমাকে বলছে তুমি লাইনে দাঁড়িয়ে তোমাকে বলো তুমি আগে যেতে পারো বাট তুমি কি বললে তার বয়স দেখে তুমি কি বললে নো আফটার ইউ মানে আপনি যান তারপর আমি যাচ্ছি ঠিক আছে এইভাবে তোমরা ইউজ করতে পারো আফটার ইউকে এগুলো দেখবে বেশিরভাগ আমরা কোথাও যাচ্ছি বা কারোর সাথে কথা বলছি তখন কিন্তু ইজিলি তোমরা এই ফ্রেজগুলো ইউজ করতে পারো ছোট ছোট ফ্রেজ ছোটো ছোটো ফ্রেজ তোমরা ছোটো ছোটো করে কিন্তু ইউজ করে দিতে পারো এইভাবেও কিন্তু বলা প্রথমে স্টার্ট করতে পারো ঠিক আছে অ্যান্ড তোমাদের তো আমি টেন্স দিয়ে দিচ্ছি তোমরা টেন্সটা বারবার দেখো ভীষণ ভীষণ হেল্পফুল আমি বারবার বলছি প্রথমে খুব আমার আমাদের কঠিন লাগবে বারবার দেখলে কিন্তু ইজি তোমাদের কাছে মনে হবে তারপর দেখো আর একটা ফ্রেড নট ফ্রেড নট মানে কি ফ্রেড মানে কাউকে তুমি কোনো কিছু চিন্তা করতে বারণ করছো ধরো কারো কোনো বন্ধুর একটা ধরো পার্স হারিয়ে গেছে বা কোনো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস হারিয়ে ফেলেছে বাট তোমরা তুমি জানো যে থানায় ডায়েরি করলে একটা জেডি করলে তোমরা ইজিলি পেয়ে যাবে তো তুমি কি বলছো ফ্রেড নট ঠিক আছে তুমি কি বলছো ফ্রেড নট ইটস রিয়েলি নট এ বিগ ডিল এটা কোনো বিগ ডিল না তুমি শুধু ফ্রেড নট ইউজ করতে পারো আমি জাস্ট তোমাদের একটু কনভারসেশনটা বাড়াবার জন্য লিখেছি তুমি বলতে পারো ম্যাম এটা তো জানি না দরকার নেই শুধু ফ্রেড নট ইউজ করো না ফ্রেড নট মানে কি তুমি তাকে ওয়ারি করতে বারণ করছো ঠিক আছে আমরা কী বলতো ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি জায়গা ফ্রেট নট ইউজ করে দেখো না কেমন লাগে তো সেই ছোটো ছোটো জিনিসগুলো ইউজ করে এত বড় সেন্টেন্স ইউজ করতে হবে তার কোনো মানে নেই শুরু তো করো ওকে তারপর দেখো আম বিট আমিট ভীষণ 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 ইম্পর্টেন্ট মানে ভীষণ চলছে এখন তোমরা ইউজ করতে পারো আম বিড দ্যাট মিনস কি ধরো বন্ধুরা বলছে লেটস ডু পার্টি ঠিক আছে তোমাকে বলছে চলো আজকে রাতে চল আমরা পার্টি করি কিন্তু তুমি সবে অফিস থেকে বা কোথাও থেকে এসছো তোমার ভালো লাগছে না তুমি টায়ার্ড তখন তুমি কি বলতে পারো নো নো নট টুডে আই এম বিট মানে আমি টায়ার্ড ঠিক আছে আই বিট জেনারেলি আমি ইউজ করি কখন আমি টায়ার্ড তো যখন তুমি টায়ার্ড আম টায়ার্ড না ইউজ করেও তোমরা সেখানে আম উইট বলতে পারো দুটো মানে একই রকম দেখায় কিন্তু একটু সুন্দর লাগবে শুনতে তাই না তো এটা ইউজ করে দেখতে পারো আজ থেকে অবভিয়াসলি ইউজ করো অ্যান্ড দেন দেখো ডোন্ট সোয়েট ইট একই ব্যাপার খুব একটা বন্ধু প্যানিক করছে ঠিক আছে তুমি কী বলছো আরে কাম ডাউন এত প্যানিক করার কিছু হয়নি ঠিক আছে বুঝতে পেরেছো এত প্যানিক করার কিছু হয়নি এটাও কিন্তু ওয়ান সেন্স অফ ডোন্ট ওয়ারির দিকে যাচ্ছে না চিন্তা করার দরকার নেই এত প্যানিক হওয়ার কোনো দরকার নেই কেউ ধরো কালকে পরীক্ষা প্রচুর পড়ছে বা কোনো বন্ধু ধরো পরীক্ষায় পাশ করতে পারিনি সে খুব টেনশন করছে এবার আমি সারা রাত জেগে পড়বো ঠিক আছে এরকম কিছু বলছে তখন তুমি তাকে কি বলতে পারো কি বলতে পারো ডোন্ট সোয়েট ইট এভরিথিং উইল বি ফাইন সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ চিন্তা করিস না বুঝতে পেরেছ সো সোয়েট ইট তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তো আশা করি এই ছোটোখাটো তোমরা ফ্রেজেসগুলো ইউজ করবে অ্যান্ড অনেকটা লেন্ধি হলো আজকে ক্লাস কিন্তু খুব ইনফর্মেটিভ হলো তোমরা কিন্তু বারবার ভিডিওগুলো দেখো আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো টেন্সের ব্যাপারে ডিসকাস করে নিয়েছি যদি আমি বারবার বলছি বেসিক জিনিস যদি ক্লিয়ার না থাকে আমি প্রেনাউন জানি না আমি ওয়ার্ড কোনটা হেল্পিং ভার্ব হচ্ছে কোনটা মেন ভার্ব হচ্ছে সেন্টেন্স যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু একটু অসুবিধা হবে আমার টেন্স বুঝতে বা যদি একবার তুমি বুঝে যাও তাহলে বুঝবে যে আমি এমন একটা জিনিস তোমাদেরকে রেডি করে দিয়েছি সেটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জীবনে কাজে লাগবে ওকে সো দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস ইট অলসো আ ফ্রেজ ঠিক আছে এটাকেও তুমি কিন্তু একটা ফ্রেজ হিসাবে ইউজ করতে পারো এই পর্যন্তই যে কোনো কিছু বলছো যে কোনো তুমি লেকচার দিচ্ছ যে কোনো কোনো কথা হচ্ছে তুমি দ্যাট সিট ইউজ করতে পারো ঠিক আছে বোঝা গেল তো যাই হোক তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ শেষ করছি সো গুড নাইট